আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা লিমিটের কিছু স্পেশাল জিনিস নিয়ে আলোচনা করব। আমরা যখন ম্যাথের লিমিট বের করতে যাই, তখন অনেক সময় আমাদের বেশ কিছু সিরিজ সম্পর্কে ধারণা থাকতে হয়। এখন এখানে আমি টোটাল 12টি সিরিজ নিয়ে আলোচনা করব এবং আমি এখানে দেখাবো কিভাবে আমরা মাত্র একটি সিরিজকে মেমোরাইজ করার মধ্য দিয়ে বাকিগুলোকে কুইকলি মেমোরাইজ করতে পারি। তো চলো, ফিলিংস টেকনিকের মাধ্যমে দিয়ে আমরা এই জিনিসপাতিগুলোকে সবগুলো আত্মস্থ করে ফেলি। আমরা এখানে টোটাল 1 থেকে শুরু করে 12টা সিরিজ নিয়ে আলোচনা করব এবং আমি এগুলোর মাঝে লিঙ্ক করে দেওয়ার চেষ্টা করব, যাতে আমরা এটা সহজে মনে রাখতে পারি। চলো, আমরা প্রথম যে সিরিজটা আছে সেটা দিয়ে শুরু করি। আমাদের প্রথম সিরিজটা হচ্ছে e^x এর সিরিজ। এটা সবচেয়ে ইজিয়েস্ট সিরিজ এবং মজার বিষয় হচ্ছে আমরা এটাকে বেস ধরে বাকি সিরিজগুলোকে মনে রাখবো। দেখো, এটাকে আমরা কেমনে মনে রাখবো, এটা একটা সিরিজ এবং আমরা জানি সিরিজের বাংলা হচ্ছে ধারা। ধারার যে পদগুলো থাকে তারা যোগ চিহ্ন দ্বারা একে অপরের সাথে যুক্ত থাকে। তো চলো, e^x এর এই যে ধারাটি, এটা শুরু হবে আমাদের চীনা পরিচিত 1 দিয়ে এবং শেষ হবে অসীমে যে। ওকে, এই দুটো জিনিস ক্লিয়ার। এবং প্রত্যেকটা পদের মাঝে আমরা যোগ চিহ্ন ইউজ করব। লক্ষ্য করো, e^x আমরা ইউজ করছি, এর মানেটা কি? আমাদের এখানে যে প্রত্যেকটা পদ থাকবে সেগুলো হবে x এর এক একটা পদ। ওকে, লক্ষ্য করো, আমরা 1 থেকে শুরু করলাম, দেন x লিখলাম, দেন x² দেন x³। অর্থাৎ আমরা x এর পাওয়ার 0 থেকে শুরু করে 1 1 করে বাড়াচ্ছি এবং x এর পাওয়ার যত আমরা কিন্তু সেটার পাওয়ার দ্বারা কিন্তু ভাগ করছি। এখানে দেখো, x এর পাওয়ার 0 ÷ 0 ফ্যাক্টোরিয়াল, x এর পাওয়ার 1 ÷ 1 ফ্যাক্টোরিয়াল, x এর পাওয়ার 2 ÷ 2 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ e^x এর এই ধারাটাকে মনে রাখার সহজ উপায় হচ্ছে আমরা 1 থেকে শুরু করব, অসীমে যায় শেষ করব, প্রত্যেকটার মাঝে যোগ চিহ্ন থাকবে অ্যান্ড আমরা x এর পাওয়ার 0 থেকে শুরু করে একে একে বৃদ্ধি পাবে। x এর পাওয়ার যত করে বৃদ্ধি পাবে, x^2 যত হবে তত দ্বারা, তত ফ্যাক্টোরিয়াল দ্বারা আমরা নিচে ভাগ করে ফেলবো। যেমন x^3 এর কারণে এ পদে ভাগ হয়েছে 3 ফ্যাক্টোরিয়াল। একইভাবে e^-x কিন্তু একই রকম। দেখো, এখানে আমরা ইউজ করেছিলাম e^x, এখানে আমরা e^-x ইউজ করবো। অর্থাৎ যেখানে যেখানে x ছিল ওই সকল জায়গায় আমরা -x বসিয়ে দেবো। তাহলে এখানে আমাদের x এর জায়গায় যদি আমরা -x বসাই তাহলে এই জিনিসটা আসে। এখন লক্ষ্য করো, e^-x এর ক্ষেত্রে যে সকল জায়গায় x এর পাওয়ার জোড়, ওই সকল জায়গায়, যেমন ধরো x^4, এখানে আমরা যদি x এর জায়গায় -x^4 বসাই, সেটা কিন্তু আবার x^4ই রূপান্তরিত হয়। সে কারণে দেখো, যে সকল জায়গায় x এর পাওয়ার জোড় তার আগে কিন্তু পজিটিভ সাইন আছে এবং যে সকল জায়গায় x এর পাওয়ার বিজোড় সে সকল জায়গায় কিন্তু নেগেটিভ চিহ্ন। লক্ষ্য করো, e^x যেমন e^-x কিন্তু হুবহু সেম, শুধুমাত্র একটি জায়গায় পার্থক্য আছে। খেয়াল করো, যে সকল জায়গায় x এর পাওয়ার বিজোড় সে সকল জায়গার প্রথমে আমরা একটা নেগেটিভ চিহ্ন ইউজ করছি। চলো, আমরা এখন আমাদের পরবর্তী ধারায় যাই। দেখো, আমরা সবাই জানি যে ddx অফ a^x ইজ ইকুয়াল টু a^x ইন্টু লন এ। লক্ষ্য করো, আমরা যখন e^x কে ডিফারেন্সিয়েশন করছি তখন কিন্তু লন এ চলে আসছে, তাই না? আমরা এই যে ধারার পদগুলো বের করেছি এগুলো কিন্তু আসলে এক একটি ডিফারেন্সিয়েশন করে প্রাপ্ত পদ। আমরা যখন বড় ক্লাসে উঠব তখন কিভাবে এই সকল একটা ফাংশনকে ধারে রূপান্তর করা যায় সেগুলো আমরা পরবর্তী শিখবো। আজকে আমাদের সেটা বিষয় না, আজকে আমরা এগুলো কীভাবে সহজে মনে রাখতে পারি সেটা টেকনিক। লক্ষ্য করো, e^x থেকে e^-xকে সহজে মনে রাখা গেল। সিমিলারলি a^x ও কিন্তু একই রকম, e^x এবং a^x এর সবগুলো সেম, শুধুমাত্র যেখানে x ছিল x এর সাথে এখানে এক্সট্রা লন এ গুণ থাকবে। x^2 যদি হয় তাহলে তার সাথে ln^2 হবে, x^3 হলে সেখানে হবে ln a^3। ওকে, অর্থাৎ e^x এবং a^x এর ধারা সম্পূর্ণ একই, শুধুমাত্র যেখানে x এর পাওয়ার যত এক্ষেত্রে আমরা লন এর পাওয়ার তত দ্বারা গুণ করে ফেলবো। জিনিসটা খুব ইজি না? অবশ্যই। চলো আমরা পরবর্তী ধারায় আসি। 4 নম্বর যে ধারাটা সেটা আমাদের খুবই পরিচিত একটা ধারা, এটা একটি বহুপদীর ধারা। লক্ষ্য করো, এটাও কিন্তু আমাদের e^x এর মতো 1 দিয়ে শুরু হয়েছে, শেষ হয়েছে কিন্তু অসীম দিয়ে। লক্ষ্য করো, আমাদের এখানে যেমন ax x² ছিল, এখানে কিন্তু ax x² আছে। অর্থাৎ e^x এর ফরম্যাটই আছে। তাহলে চেঞ্জটা কোথায়? চেঞ্জটা হতো তাদের সহগে। সহগটা কি? খুবই সিম্পল, এখানে n আছে, n আসবে। এর পরবর্তী ধাপে যখন আমরা যাব তখন দেখো n কিন্তু 1 কমে গেছে। তাহলে এখানে আমাদের কয়টা পদ? n এবং n-1। তাহলে যেহেতু 2টা পদ, তেমন নিচে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করলাম। এখন আমরা তার পরবর্তীটাতে আসি। দেখো, n
n minus 1, n minus 2, এখানে আমরা কয়টা পদ লিখলাম দেখো, পদ বলতে আমি বোঝাচ্ছি n এর কয়টা আমরা আলাদা আলাদা সদস্যকে লিখছি, n, n minus 1, n minus 2, তিন না, তাহলে আমরা তিন ফ্যাক্টর দ্বারা ভাগ করব। তাহলে দেখো e to the power x এর বেসিক ফর্মুলাটা জানলে আমরা কিন্তু e to the power minus x, a to the power x, এমনকি বহুপদীর এটাও কিন্তু পেরে যাচ্ছি, সবগুলোই সেম, শুধুমাত্র সহগে একটু ডিফারেন্স আছে। এবার আসি, অনেকেই তোমরা যেটা ভুল করো, লন ওয়ান প্লাস এক্স, লন ওয়ান মাইনাস এক্স এর ক্ষেত্রে ভাই কী করবো? দেখো এটাও কিন্তু একদম সিমিলার, লনের ক্ষেত্রে দুইটা কথা মনে রাখবা, আমাদের বেস হিসাবে আমরা কিন্তু ধরেছিলাম ই টু দি পাওয়ার এক্সকে, ওকে? দেখো ই টু দি পাওয়ার এক্সে কিন্তু ওয়ান থেকে শুরু হয়েছিল, কিন্তু লনের ক্ষেত্রে এটা ব্যতিক্রম, লন অর্থাৎ লগারিদমিক যে সকল আমরা সিরিজ দেখব, এই লগারিদমিক সিরিজে কিন্তু এক থাকবে না, তার প্রথম কথা হলো এক বাদ এক থাকবে না, ওকে? তাহলে এটা শুরু হবে তোমার এক্স দিয়ে, এবং আরেকটা কথা মনে রাখবা যে ই টু ডি পার এক্সের ক্ষেত্রে কিন্তু কোনো প্লাস মাইনাস ছিল না, কিন্তু লনের ক্ষেত্রে প্লাস মাইনাস থাকবে, তাহলে লন আর ই টু ডি পার এক্স সেম, পার্থক্য দুই জায়গায়, প্রথম জায়গায় হলো যে ই টু ডি পার এক্সে অন ছিল বাট লনের ক্ষেত্রে অন থাকবে না। এখন এটাকে আমরা ফিল করে কেমনে মনে রাখতে পারি দেখো তো, দেখো লনের ভিতরেই কিন্তু ওয়ান আছে না, তো অলরেডি যেহেতু লনের ভিতরে ওয়ান নিয়ে নিয়েছি তাই আমরা এখানে আলাদা করে ওয়ান নেব না, আমি এটা মনে রাখার জন্য বললাম আর কি, ওকে? এবার দেখো এক্স দিয়ে শুরু হয়েছে দেন মাইনাস, তারপরে দেখো প্লাস দেন মাইনাস, অর্থাৎ ই টু ডি পাওয়ার এক্সের ধারা যা ছিল ওখানে যেমন এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব, এখানে কিন্তু সবগুলোই আছে, পার্থক্য কোন কোন জায়গায় বললাম, যেখানে ওয়ান ছিল এখানে ওয়ান থাকবে না, এবং আরেকটা জিনিস আমি বললাম সেটা হচ্ছে যে এখানে প্লাস মাইনাস ছিল না বাট এখানে প্লাস মাইনাস, প্লাস মাইনাস। এবং বলতো এখানে আরেকটি জিনিসের পার্থক্য কোথায় আছে? সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ ই টু ডি পাওয়ার এক্স এবং লনের মধ্যে আমরা লিঙ্ক করতে পারি এভাবে, ই টু ডি পাওয়ার এক্সে ওয়ান ছিল এখানে ওয়ান থাকবে না, ই টু ডি পাওয়ার এক্সে প্লাস মাইনাস, প্লাস মাইনাস ছিল না বাট লনের ক্ষেত্রে প্লাস মাইনাস থাকবে, অ্যান্ড ইম্পর্টেন্টলি ই টু ডি পাওয়ার এক্সের ক্ষেত্রে বা ই টু ডি পাওয়ার মাইনাস এক্স, এ টু ডি পাওয়ার এক্স অথবা এর আগের যতগুলো ছিল প্রত্যেকটা কিন্তু ফ্যাক্টোরিয়াল ছিল, মনে রাখবা লনের ক্ষেত্রে আমরা ফ্যাক্টোরিয়াল ইউজ করব না। তাহলে দেখো লন ওয়ান প্লাস এক্সেরটা যদি আমরা পারি খুব ইজিলি কিন্তু লন ওয়ান মাইনাস এক্সেরটাও কিন্তু আমরা পেরে যাব, খুবই সিম্পল। দেখো আমরা এখানে এক্সের জায়গায় কী বসিয়েছি? মাইনাস এক্সটাই না, এখন যে সকল জায়গায় এক্স ছিল ওখানে মাইনাস এক্স বসাই, এক্সের জায়গায় যদি আমরা মাইনাস এক্স বসাই তাহলে কী আসে? মাইনাস এক্স। কিন্তু লক্ষ্য করো তো যে সকল জায়গায় জোর এক্সের পাওয়ার সেখানে যদি আমরা মাইনাস এক্সও বসাই তো সেটা তো চেঞ্জ হয়ে আবার আগেরটাই চলে আসবে, তাই না? চেঞ্জ কী হবে? হবে না, অলরেডি আমরা লিঙ্ক করে ছয়টা কিন্তু পড়ে ফেলতে পারলাম। চলো এবার আমরা পরবর্তীগুলোর দিকে তাকাই, তুমি বলবে ভাই পরবর্তীগুলো তো মাথা মুন্ডু কিছুই আগেরটার সাথে মিলছে না, না ভাইয়া এখানে মিলবে, আমি লিঙ্ক করে দেওয়ার চেষ্টা করব। চলো আমাদের বেজ কোনটা ছিল বলতো? ই টু ডি পাওয়ার এক্সেটা, তাই না? দেখো এই ধারাটা কিন্তু আমাদের খুব পরিচিত একটি সূত্র থেকে এসেছে, বলা যায় আমাদের পরিচিত সূত্রটার জেনারেল ফর্ম হচ্ছে এই ধারাটা, একই জিনিস কিন্তু এখানে, এখানে এক্স আর এটা হচ্ছে ওয়াই, তাহলে আমরা তাকে প্রথমত এক্স মাইনাস ওয়াই আকারে লিখলাম, দেন আমরা এটার যত পাওয়ার তার থেকে এক পাওয়ার কম করে এখানে নিলাম, এবং এটার যত পাওয়ার তার থেকে এক কম করে এখানে নিলাম, এবং পরবর্তীতে লক্ষ্য করো এক্সের পাওয়ার একে একে কমছে, এবং উল্টা দিকে এদিক থেকে যখন দেখবা দেখবা এর পাওয়ার একে একে কমছে, ওকে? ভাইস ভার্সাভাবে জিনিসটা আগাচ্ছে, এবং আমাদের এই সিরিজটা কিন্তু শুরু হয়েছে মেন পাওয়ারের থেকে এক কম করে, এটা কিন্তু খুব ইজিলি আমরা মনে রাখতে পারি। পরবর্তীতে আমরা যেটা আসবো সেটা হচ্ছে সাইন এক্স এবং কস এক্স, এটাকে আমরা কীভাবে মনে রাখতে পারি? দেখো আমাদের বেস ফর্ম কী ছিল? ই টু ডি পাওয়ার এক্সের ইটা, তাই না? ই টু ডি পাওয়ার এক্সের এবং লনের মধ্যে আমরা পার্থক্য বলেছিলাম, ই টু ডি পাওয়ার এক্সে প্লাস মাইনাস থাকে না বাট লনে প্লাস মাইনাস থাকে, ই টু ডি পাওয়ার এক্সে ওয়ান থাকে বাট লনের ক্ষেত্রে ওয়ান থাকবে না, অ্যান্ড ফ্যাক্টোরিয়াল এখানে থাকবে না। সাইন এবং ই টু ডি পাওয়ার এক্সকে যদি ভালোভাবে লক্ষ্য করো দেখবা যে সাইনের ক্ষেত্রে আমাদের এক্সের যে পাওয়ার সেই পাওয়ারটা কিন্তু বেজোর থেকে শুরু হয়েছে, কীভাবে লক্ষ্য করো এটার পাওয়ার এক্স টু ডি পাওয়ার জিরো থেকে আমরা বলতে পারি, কিন্তু যখন আমরা সাইনের এক্সের ক্ষেত্রে লক্ষ্য করছি এখানে এক্সের পাওয়ার কিন্তু এক্স টু ডি পাওয়ার ওয়ান অর্থাৎ বেজোর থেকে শুরু হয়েছে, তাহলে মনে রাখবে এভাবে অলওয়েজ সাইন এক্সের ফাংশান মানে বেজোর, সাইন কী? সাইন হচ্ছে বেজোর, আর কস এক্সের ফাংশান কী? জোর, কস মানে জোর। এই দুটো জিনিস মনে রাখলে আমরা এইটা থেকে এই দুটোকে সিম্পলি খুব ইজিলি মনে রাখতে পারবো। লক্ষ্য করো ই টু ডি পাওয়ার এক্সের যে বেজোর পার্টগুলো রয়েছে সেগুলো কি? এটা, এটা, লক্ষ্য করো দেখো সেগুলো কিন্তু এখানে আছে, এটা, এটা। শুধুমাত্র পার্থক্য কোন জায়গায়? যে ই টু ডি পাওয়ার এক্সের ক্ষেত্রে আমাদের কোনো প্লাস মাইনাস ছিল না বাট সাইনের ক্ষেত্রে এটা একটা বেজোর, এটা আমাদের প্রথম শর্ত, প্লাস এখানে প্লাস মাইনাস
দুটাই থাকবে। দেখো এই দুটা কিন্তু করলেই আমরা সাইন এক্সটা পেয়ে যাচ্ছি। এবার কস এক্সের আমরা আসি, দেখো কস এক্সে আমরা বলেছিলাম যে জোড়, তাহলে আমরা যদি এক্স টু দি পাওয়ার জিরো থেকে শুরু করি এক্স টু দি পাওয়ার স্কোয়ার, তাহলে দেখো এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে কত, ওয়ান। দেখো এখানে ওয়ান আছে, এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার ফোর, যত ই টু দি পাওয়ার এক্স এর যত জোড় পাওয়ারগুলো ছিল সবগুলো কিন্তু কসের মধ্যে আছে, তাই বলেছিলাম না কস জোড়। কিন্তু পার্থক্যটা কোথায়, পার্থক্যটা এখানে যে ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে আমাদের শুধুমাত্র জোড় নিয়ে ডিল হচ্ছিল, কিন্তু লনের কথা বলো আর ত্রিকোণমিতির সাইন কসের কথা বলো এখানে প্লাস মাইনাস দুটাই থাকবে। তাহলে আমরা খুব ইজিলি কিন্তু ই টু দি পাওয়ার এক্স থেকে সাইন এক্স এবং কস এক্সের সূত্রটাও পেয়ে গেলাম। এবার আসা যাক পরের তিনটা, সবচেয়ে কঠিন বলা যায় আর কি, কিন্তু আমি বলবো এটা কঠিন না, আমরা একটু ভালোভাবে যদি লক্ষ্য করি দেখবো এটার মধ্যেও কিন্তু লিঙ্ক আছে। কেমনভাবে লিঙ্ক আছে, দেখো আমি মনে রাখার ক্ষেত্রে যে জিনিসটা অবলম্বন করতাম, সাইন এক্সের সাথে কিন্তু সব থেকে বেশি মিল আছে ট্যান ইনভার্স এক্সের। ওকে মনে রাখো সাইন এক্স এর সাথে মিল আছে ট্যান ইনভার্স এক্স। কীভাবে মিল আছে, দেখো ভাইয়া সাইনের এক্সের ক্ষেত্রে যে ধারা ট্যান ইনভার্স এক্সের ধারা কিন্তু হুবহু একই, পার্থক্য এক জায়গায়। সাইনের ক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল ছিল, কিন্তু ট্যান ইনভার্স এক্সের ক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল থাকবে না। দেখো এখানে কোনো ফ্যাক্টোরিয়াল নাই, তাহলে আমরা সাইন এক্স পারলে ট্যান ইনভার্স এক্সটা পেয়ে গেলাম। তুমিও মনে রাখতে পারো যে সাইন এক্স এবং সাইন ইনভার্স এক্স এরা তো দেখতে একই রকম, তাই না? তো এদের ধারা তো একই হওয়া উচিত, দেখো অলমোস্ট কিন্তু এদের ধারা সেম। দেখো আমি আগে বলেছিলাম সাইন এক্স এবং কস এক্স উভয়ের ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস থাকে, এবং ট্যান ইনভার্সের ক্ষেত্রেও কিন্তু প্লাস মাইনাস থাকে। কিন্তু ব্যতিক্রমটা হচ্ছে এটা যে সাইন ইনভার্স এক্সে কিন্তু প্লাস মাইনাস থাকবে না, অর্থাৎ সাইনের ধারা যেমন সাইন ইনভার্স অলমোস্ট সেম, পার্থক্য হচ্ছে যেখানে মাইনাস ছিল এখানে প্লাস, যেখানে মাইনাস ছিল এখানে প্লাস, অর্থাৎ এখানে অলওয়েজ প্লাস থাকবে। এটা হচ্ছে আমাদের প্রথম পার্থক্য এই দুটার মাঝে, প্লাস দিয়ে দিলেই আমাদের অর্ধেক কাজ হয়ে গেল। আরেকটা কাজ বাকি আছে, দেখো প্রথম যে ছিল তার যে সহগটা সেটা কিন্তু ওয়ান, পরবর্তী সহগে দেখো ওয়ান ডিভাইডেড বাই টু। আমরা এবার তিন নাম্বার সহগে আসবো, তাহলে আমরা কী করবো, ওয়ান ডিভাইডেড বাই টু, কিন্তু তাই না, আমরা আরও দুইটা এক্সট্রা লিখবো থ্রি বাই ফোর। এরপর আমরা তারপরেরটাতে আসবো, অর্থাৎ আমরা প্রতিবার যখন আগাবো তখন এক্সট্রা করে দুইটা সংখ্যা পরবর্তীতে নিব। যেমন দেখো এক দুই তিন চার ছিল না, এবার এক দুই তিন চার, এবার আরও দুটা সংখ্যা পাঁচ এবং ছয় আমরা যোগ করব। এটা আমরা শুরু করবে হবে ওপর হবে এক, নিচে হবে দুই, তারপরে তিন, তারপরে চার, তারপরে পাঁচ, তারপরে ছয়, তারপরে সাত, তারপরে আট, এভাবে একে একে বৃদ্ধি পাবে। ওকে এবং এই জিনিসটা শুরু হবে আমাদের দ্বিতীয় যে পদটা আছে সেটা থেকে। ওকে তাহলে দেখো আমাদের বারোটা যে ধারা ছিল সবগুলো কিন্তু আমরা লিঙ্ক করে ফেলতে পারলাম, শুধুমাত্র একটা বাকি আছে সেটা হচ্ছে ট্যান এক্স। লক্ষ্য করে দেখবে ট্যান এক্স এবং সাইন ইনভার্স এক্স কিন্তু অনেকটা মিল আছে, কারণ দেখো এটা পজিটিভ এও পজিটিভ, পার্থক্যটা কোথায়, ওই একই জায়গায় পার্থক্য। আমাদের সহগটা বের করতে হবে, এটা সহগ একটু অন্যরকম, মানে তুমি এটাকে ধারায় ফেলে বের করতে পারবা না, তোমাকে এটা মুখস্থ করে রাখতে হবে। হয়তো অন্য কোনো সিস্টেম থাকতে পারে বাট আমার জানা নাই, আমি এটাকে সিম্পলি মুখস্থ করে রাখতাম। ওকে আমি এভাবে এটাকে মনে রাখতাম, যাচ্ছে এক থাকলো, পরবর্তীটা ওয়ান বাই থ্রি, তার পরবর্তীটা টু বাই ফিফটিন, এবং এর পরবর্তীটা সেভেন্টিন, আর এখানে থ্রি আর ফিফটিন মিলে কত হয় 315। এই কয়েকটা ধারা যদি তুমি মনে রাখতে পারো, অর্থাৎ এই ট্যান এক্সের এই কয়েকটা পদ যদি তুমি মনে রাখতে পারো, এটা তোমার লিমিটের জন্য ইনাফ। আশা করি আমার ভিডিওটা তোমাদের হেল্প করবে কীভাবে লিমিটের জন্য যে ধারাগুলো মুখস্থ করতে হয় তা সহজে আত্মস্থ করতে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবা। ধন্যবাদ সবাইকে।